হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান হতে ষষ্ঠ অধ্যায় যার প্রথম ক্লাস। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস অর্থাৎ গড় পরিচালন সম্পদ দেওয়া আছে 1,50,00,000 টাকা। সেলস ডিউরিং দি ইয়ার বিক্রয় সংগঠিত হয় 2,00,000,000 টাকা। নেট অপারেটিং ইনকাম পরিচালন নিট আয় হচ্ছে 12,00,000 টাকা। কম্পিউট নির্ণয় করো মার্জিন মুনাফার হার টার্নওভার আবর্তন অ্যান্ড রয় এবং রয় নির্ণয় করো। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে আমাকে তিনটি উপাদান দেওয়া আছে, একটি দেওয়া আছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, আরেকটি দেওয়া আছে সেলস ডিউরিং দি ইয়ার্স এবং আরেকটি দেওয়া আছে নেট অপারেটিং ইনকাম। নির্ণয় করতে বলা হয়েছে মুনাফার হার মার্জিন এবং আরেকটি বলা হয়েছে টার্নওভার অর্থাৎ অ্যাসেট সম্পদের আবর্তন অনুপাত নির্ণয় করো, আরেকটাতে বলা হয়েছে রয় নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমস্যা থেকে এখন আমরা সমাধান করব। সলিউশন সমাধান ওয়ান ওয়ান প্রথমে করতে হবে কি মার্জিন। আমরা জানি মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইনটু 100, যেটি সূত্রের মধ্যে দেখানো হলো। এটি হচ্ছে একটি মুখস্থ সূত্র। প্রফিট মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইনটু 100। তাহলে প্রশ্নে দেয়া আছে কি নেট অপারেটিং ইনকাম দেয়া আছে 12,00,000 টাকা, যেটি উপরে লিখলাম। নিচে সেলস সেলস হবে 2,00,000 টাকা, যেটি লিখলাম। গুণ হবে সূত্রের 100, 12,00,000 বাদ 2,00,000 গুণ 100 সমান 6%। এই 6%টি হচ্ছে প্রফিট মার্জিন অর্থাৎ মুনাফার হার। এবার এক নাম্বার শেষ। দুই নাম্বার হচ্ছে টার্নওভার অর্থাৎ অ্যাসেটস টার্নওভার সম্পদের আবর্তন। এটির একটি মুখস্থ সূত্র আছে। দুই নম্বরে এই সূত্রটি হচ্ছে কি অ্যাসেটস টার্নওভার সমান সেলস ডিভাইড বাই নেট অপারেটিং অ্যাসেটস, উপরে হবে সেলস 2,00,000 টাকা, যেটি আমরা প্রশ্নে থেকে দেখে দেখে লিখব। সেলস 2,00,000 টাকা, নিচে হবে নেট অপারেটিং অ্যাসেটস। নেট অপারেটিং প্রশ্নে দেওয়া আছে 1,50,00,000 টাকা, যেটি আমরা নিচে লিখলাম। এটি হচ্ছে অ্যাসেটস টার্নওভার অর্থাৎ আবর্তন। আবর্তন সেজন্য এখানে 100 দিয়ে গুণ হবে না। সূত্রটি লিখার পরে মানটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। তারপরে 2,00,000 যদি আমরা 1,50,00,000 দিয়ে ভাগ করি তাহলে আসবে 1.33 টাইমস অর্থাৎ 1.33 বার আবর্তিত হয়। আমাদের মার্জিন মার্জিনও শেষ এবং টার্নওভারও শেষ। আবার হচ্ছে অ্যান্ড রয় অর্থাৎ রয় নির্ণয় করো। রয় এর পূর্ণরূপ হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন এর একটি মুখস্থ সূত্র হচ্ছে কি তিন নম্বরে দেখাচ্ছি। রয় এর সূত্র হচ্ছে প্রফিট মার্জিন ইনটু অ্যাসেটস টার্নওভার অর্থাৎ প্রফিট মার্জিনের সাথে অ্যাসেটস টার্নওভারকে গুণ করে যে মানটি পাওয়া যাবে সেটি। যেমন আমরা এই প্রদত্ত প্রশ্নে সমাধান করছি, একে প্রফিট মার্জিন পেয়েছি 6%, যেটা দেখে দেখে লিখলাম সূত্রের গুণ এটা লিখলাম। তারপর হচ্ছে অ্যাসেটস টার্নওভার, অ্যাসেটস টার্নওভার হচ্ছে 1.33 টাইমস, যেটি এখানে দেখে দেখে লিখলাম 1.33 টাইমস। 6% প্রফিট মার্জিনকে 1.33 অ্যাসেটস টার্নওভার দ্বারা গুণ করলে হবে 7.98%, যেটি হচ্ছে রয় এর মান। প্রদত্ত প্রশ্নে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তিনটি, একটি হচ্ছে মার্জিন প্রফিট মার্জিন নির্ণয় করতে বলা হয়েছে, আরেকটি হচ্ছে টার্নওভার অর্থাৎ অ্যাসেটস টার্নওভার নির্ণয় করতে বলা হয়েছে, আরেকটি হচ্ছে রয় নির্ণয় করতে বলা হয়েছে। তিনটি তিনটি আমরা লিখলাম। প্রথমটি হচ্ছে প্রফিট মার্জিন সূত্রের মাধ্যমে লিখলাম প্রফিট মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইনটু 100, এটা মান দেখে দেখে বসিয়ে মান নির্ণয় করলাম। দুই নাম্বার অ্যাসেটস টার্নওভার সমান সেলস ডিভাইড বাই নেট অপারেটিং অ্যাসেটস, যেটা প্রশ্ন থেকে মান দেখে দেখে বসিয়ে নির্ণয় করলাম।
এবার হচ্ছে রয় রয় নির্ণয় করব আমরা কিভাবে প্রফিট মার্জিন ইনটু অ্যাসেটস টার্নওভার রয় এর সূত্র যেটা আমরা ক্যালকুলেশন থেকে দেখে দেখে লিখব 6% গুণ 1.33 টাইমস অর্থাৎ আমার করণীয় তিনটি শেষ প্রদত্ত প্রশ্নটি আশা করি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আরো বেশি কিছু জানার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম